Hello everybody, hope all of you are doing well. Today I will be discussing on region and regional planning paper of geography. This topic is mentioned in undergraduate syllabus of different universities across India as well as in the syllabus of many competitive exams where geography is to be taken as an optional paper. So today's discussion on paper region and regional planning and particular topic is growth pool theory of Francois Perox and Baudouville. In this topic, I will try to show you how regional and regional planning, regional development is related to different kind of policy making and how that policy making in turn is depending on the idea of different regional development theories. This growth pool theory of Francois Perox and later modified by Baudouville is such a theory where policy making, substantial amount of policy making of different countries is depending on these particular theories. So now let's move to have a discussion on growth pool theory of Francois Perox and Baudouville. In the very introductory part, othoba suchona porbe ami tinte point ekhane jot down korechi. Se point gulo ke dekho ki likhechi ami ebong sekhane ki bolar chesta korechi. Pratham point ate bola hoyeche, the growth pole refers to the concentration of highly innovative and technically advanced industry that stimulate economic development in linked business and industry. Orthat growth pole holo sei somosto sthan jekhane concentration of highly innovative and technically advanced industries are located. Orthat sei somosto sthan jekhane highly innovative orthat uchcho udbhavoni khomota sampanno shilpo এবং প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত বা অগ্রগতি সম্পন্ন শিল্পগুলো অবস্থান করে দ্যাট স্টিমুলেট ইকোনমিক ডেভেলপমেন্ট যা স্টিমুলেট করে উদ্দীপিত করে অর্থনৈতিক উন্নয়নকে ইন লিঙ্কড বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ বিভিন্ন ব্যবসা এবং শিল্পের সঙ্গে সংযোগ স্থাপন করে প্রযুক্তিগতভাবে উন্নত শিল্পগুলো যখন সামগ্রিকভাবে অনেকটি স্থানের উন্নতি সাধনে সাহায্য করে তখন তাকে বলা হয় তখন সেই সমস্ত স্থানগুলোকে বলা হয় গ্রোথ পোল অর্থাৎ গ্রোথ পোলে কনসেন্ট্রেশন অফ হাইলি ইনোভেটিভ ইন্ডাস্ট্রি অসম্ভব উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন বা উচ্চ উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন শিল্পগুলো অবস্থান করবে যে শিল্পগুলো প্রযুক্তিগত দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এবং যে শিল্পগুলোর সাহায্যে পরবর্তীকালে বিভিন্ন সংযোগের মাধ্যমে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অর্থাৎ সম্মুখ এবং পশ্চাৎ সংযোগের মাধ্যমে অন্যান্য ব্যবসা অন্যান্য শিল্পের অগ্রগতি সম্ভব হবে তাহলে সেই সমস্ত শিল্পগুলো যেখানে থাকবে সেই জায়গাগুলোকে বলা হয় গ্রোথ পোল দিস ইজ দ্য ভেরি ভেরি সিম্পল ডেফিনেশন অফ গ্রোথ পোল দু নম্বর পয়েন্টে দেখো লিখেছি দিস কনসেপ্ট ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই ফ্রাঙ্কোইস পেরক্স ইন 1950 1950 সালে ফ্রাঙ্কোইস পেরক্স প্রথম গ্রোথ পোল বা প্রবৃদ্ধি মেরু বাংলায় একে প্রবৃদ্ধি মেরু বলা হয় গ্রোথ পোল বা প্রবৃদ্ধি মেরুর ধারণা ফ্রাঙ্কোইস পেরক্স 1950 সালে প্রথমবার দিয়েছিলেন ওয়াজ ফার্দার শার্পেন্ড ইন ফলোয়িং পাবলিকেশন এবং পরবর্তীকালে তার আরো বিভিন্ন প্রকাশনীর মাধ্যমে তিনি পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে গবেষণা করেছেন এবং আরো বিভিন্ন গবেষণা পত্র প্রকাশ করেছেন যেখানে তিনি এই জিনিসটাকে আরো মডিফাই করেছেন এবং আরো ভালোভাবে থিওরিটাকে এই গ্রোথ পোলের ধারণাটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন and finally evolved into an idea that came to take on meaning rather different from one posited by Perox. পরবর্তীকালে পেরক্সের এই ধারণাটা কিন্তু আরো অন্যান্য ইকোনমিস্টরা রিজিয়নাল ডেভেলপমেন্ট প্ল্যানাররা তারা পরবর্তীকালে এই থিওরিটাকে আরো মডিফাই করেছেন এটাকে আরো সুন্দরভাবে প্রতিস্থাপন করেছেন উপস্থাপন করেছেন এবং এর একটা দৈশিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন দেখো তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে while he had conceived a growth pole to be focus of economic development in abstract economic space it was interpreted by his disciple particularly Jack Baudouville to be focus of development in geographic space এটা একটু কঠিন আইডিয়া কঠিন ধারণা যেটা পরবর্তীকালে ব্যাপারটা আমি আরো সিম্পলিফাই করে দেব পরবর্তী সময়ে যখন নেক্সট স্লাইডগুলো দেখাবো এখানে বলা হয়েছে তিন নম্বর পয়েন্টটাতে বলা হয়েছে যে পেরক্স যে ধারণাটা দিয়েছিলেন গ্রোথ পোলের সেই ধারণাটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইকোনমিক স্পেসের ধারণা ঠিক আছে অর্থাৎ গ্রোথ পোলের যে আইডিয়াটা তিনি দিয়েছিলেন দ্যাট আইডিয়া ইজ এস্টাবলিশড অন সেট আপ অন অ্যাবস্ট্রাক্ট ইকোনমিক স্পেস অর্থাৎ বাংলায় বলতে গেলে এটা বলা হয় যে প্রবৃদ্ধ মেরুর ধারণাটা বিমূর্ত অর্থনৈতিক
দেশের ওপর প্রতিষ্ঠিত একটা ধারণা ছিল, ঠিক আছে, যেটা প্রেরক দিয়েছিলেন। পরবর্তীকালে বাউদেভিলে এই বিমূর্ত অর্থনৈতিক স্পেসটাকে বদলে দিয়ে তিনি সেটাকে রিয়েল জিওগ্রাফিক্যাল স্পেস করে দিয়েছেন, অর্থাৎ গ্রোথ পোলটাকে তিনি বাস্তব ভৌগোলিক দেশের সাপেক্ষে ব্যাখ্যা করেছেন। তাহলে এটার থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে ফ্রাঙ্কোইস পেরোকসের গ্রোথ পোলের ধারণা বিমূর্ত অর্থনৈতিক দেশের উপর ধারণা ছিল, সেটাকে পরবর্তীকালে বাস্তব ব্যাখ্যা দিয়ে ভৌগোলিক স্পেসের উপর বা ভৌগোলিক দেশের উপর ব্যাখ্যা দিয়েছেন কে, বাউডেভিলে। তাহলে বাউডেভিলে মেক দিস গ্রোথ পোল থিওরি মোর রিয়ালিস্টিক। ওকে, তাহলে এই ফ্রাঙ্কোইস পেরোকসের গ্রোথ পোলের ধারণা এবং বাউডেভিলের ধারণা একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড, আন্তঃসম্পর্কযুক্ত, ঠিক আছে। কিন্তু পেরোকসের ধারণাটা ছিল অ্যাবস্ট্রাক্ট আর বাউডেভিলের ধারণাটা হলো কংক্রিট রিয়ালিস্টিক। পেরোকসের ধারণা অ্যাবস্ট্রাক্ট ইকোনমিক স্পেসের উপর বিমূর্ত অর্থনৈতিক দেশের উপর ভিত্তি করে, আর বাউডেভিলে সেটাকে বাস্তবে প্রয়োগ করিয়ে করেছেন এবং তার একটা ভৌগোলিক দেশের সাপেক্ষে সেটাকে ব্যাখ্যা দিয়েছেন এবং সুন্দর করে সেটাকে আরো বেশি ভালোভাবে সহজবদ্ধভাবে বোধগম্য করেছেন আমাদের কাছে। তাহলে এই তিনটে পয়েন্ট কিন্তু সূচনাতে লিখতে হবে। হোয়েন এভার ইউ আর রাইটিং ইন এক্সামিনেশন দিস পার্টিকুলার থ্রি পয়েন্ট, হোয়েন এভার ইউ পুট ইন ভেরি ফার্স্ট প্যারাগ্রাফ অফ আনসার শিট, দ্য এক্সামিনার উইল হ্যাভ এ প্রাইমারি আইডিয়া দ্যাট দিস পার্টিকুলার গাই নো হাউ দিস থিওরি হ্যাজ ইভলভ ফ্রম পেরোকস টু বাউডেভিলে। সো ইনিশিয়ালি ইউ গেট এ অ্যাডভান্টেজ হোয়েন এভার ইউ পুট দিস থ্রি পার্টিকুলার পয়েন্ট। ওকে, নাও লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট অফ দ্য টপিক। Okay, now in the second part of the discussion, I will be telling you about contextual background of the theory. এই আলোচনার দ্বিতীয় পর্যায়ে আমি দেখাব কতগুলো বিষয় যেগুলোকে আর্থসামাজিক প্রেক্ষাপট হিসাবে ধরে নেওয়া যেতে পারে, অর্থাৎ এই তত্ত্বটা কোন আর্থসামাজিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল সেই আর্থসামাজিক প্রেক্ষাপটটা সম্বন্ধে একটু প্রাথমিক আইডিয়া থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই থিওরিটাকে ভালোভাবে বোঝার জন্য। প্রথমে যে পয়েন্টটা উল্লেখ করা হয়েছে, দেখো, পেরোকস আর 20th সেঞ্চুরি ফ্রেঞ্চ ইকোনমিস্ট, অর্থাৎ বিংশ শতকের একজন ফ্রেঞ্চ ইকোনমিস্ট, একজন ফরাসি অর্থনীতিবিদ ছিলেন পেরোকস, was largely influenced by eco-political climate around him when he wrote about the concept of growth pole. তিনি যখন তার এই growth pole এর বা প্রবৃদ্ধ মেরুর এই ধারণাটা দিয়েছিলেন, তখন তিনি তার চারিদিকে যে রাজনৈতিক অবস্থা চলছিল, অর্থাৎ যেমন রাজনৈতিক ঘটনাক্রম চলছিল, তার দ্বারা তিনি প্রভাবিত ছিলেন এবং সেই রকম একটা বিশেষ পরিস্থিতিতে তিনি এই বিষয়টা উত্থাপন করেছিলেন। তাহলে সেই পরিস্থিতিটা কি দেখা যাক, সেই পরিস্থিতিটা হলো 1950 সাল, যখন কিনা সমগ্র ইউরোপ জুড়ে রিকনস্ট্রাকশন চলছিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরো পশ্চিম ইউরোপ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যুদ্ধের ফলে। যুদ্ধ পরবর্তী সময়ে আবার নতুন করে ইউরোপের গঠন হচ্ছিল, নতুন নতুন করে কলকারখানা স্থাপন হচ্ছিল, নতুন করে শহর নির্মাণ হচ্ছিল, বিভিন্ন ক্ষতিগ্রস্ত হাউজিং, ঠিক আছে, বাড়িঘর, সেগুলো আবার সব কিছু নতুন করে নির্মাণ হচ্ছিল। তাহলে এভরিথিং ওয়াজ গেটিং রিনিউড, অর্থাৎ নতুনভাবে এভরিথিং ওয়াজ রিকনস্ট্রাক্টেড ডিউরিং দিস টাইম। তো এইরকম একটা সময়ে ফ্রাঙ্কোইস পেরোকস তিনি তত্ত্বটা দিয়েছিলেন। তাহলে দেখো, দু নম্বর পয়েন্টটাতে লেখা আছে, অ্যাট দিস টাইম ফ্রান্স ওয়াজ ইন পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু ফেজ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছিল, অফ রিবিল্ডিং ইটসেলফ, নিজেকে পুনর্গঠন করার পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছিল আন্ডার মার্শাল প্ল্যান। এটা মার্শাল প্ল্যান ইজ এ স্পেশাল প্ল্যান হুইচ হ্যাজ বিন এক্সিকিউটেড বাই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা সিম্পলি আমেরিকা। বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সমগ্র ইউরোপকে পুনর্গঠন করার জন্য একটা বিশেষ পরিকল্পনা নিয়েছিল, যে পরিকল্পনাটাকে বলা হয় মার্শাল প্ল্যান। তাহলে সেই বিশেষ পরিকল্পনার মাধ্যমে ফ্রান্স ও সমগ্র ইউরোপ কিন্তু পুনর্গঠিত হচ্ছিল সেই সময়টাতে। এরপর দেখা যাক নেক্সট পয়েন্টটা কি আছে। দেখো, এখানে বলেছি আরবান এরিয়াস ওয়ার প্রাইমারি সেন্টার অফ ইকোনমিক গ্রোথ, সেই সময়ে শহরাঞ্চলগুলো বা নগর অঞ্চলগুলো, ঠিক আছে, মূলত অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল বা কেন্দ্র হিসাবে তারা উন্নতি করছিল। রিলাইং অন টেকনোলজি অ্যান্ড ইনোভেশন বেসড অন ইন্ডাস্ট্রি,
প্রযুক্তি এবং উদ্ভাবন শক্তির উপর নির্ভর করে গড়ে ওঠা বিভিন্ন শিল্পের কার্যকলাপের মাধ্যমে শহরাঞ্চলগুলো বা নগরাঞ্চলগুলো প্রবৃদ্ধি লাভ করছিল। যে শিল্পগুলো থ্রাইভড অন প্রাইমারি রিসোর্স, যে শিল্পগুলো প্রাথমিক সম্পদের উপর নির্ভর করে বা প্রাথমিক সম্পদগুলোকে কাঁচামাল হিসাবে ব্যবহার করত, প্রাইমারি রিসোর্স বা প্রাথমিক সম্পদ কোনগুলোকে বলা হয়, যেমন আয়রন ওর, এগ্রিকালচারাল প্রোডাক্টস, আয়রন ওর, এগ্রিকালচারাল প্রোডাক্টস এটসেট্রা, অর্থাৎ লোহা পরি কৃষিজাত সম্পদ, এগুলোকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবনীর উপর নির্ভর করে গড়ে ওঠা বিভিন্ন শিল্পগুলোর কার্যকলাপের মাধ্যমে শহরাঞ্চলগুলো প্রবৃদ্ধি লাভ করছিল। এবং সেই শহরাঞ্চলগুলো হচ্ছে সমগ্র দেশের ক্ষেত্রে, এক একটা দেশের ক্ষেত্রে ইকোনমিক গ্রোথ পয়েন্ট বা গ্রোথ সেন্টার হিসাবে কাজ করছিল। ওকে, তো এই হলো কনটেক্সচুয়াল ব্যাকগ্রাউন্ড। এই কনটেক্সচুয়াল ব্যাকগ্রাউন্ড বা এই প্রাসঙ্গিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে এই রকম একটা আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে ফ্রাঙ্কোইস পেরক্স 1950 সালে তার গ্রোথ বলে ধারণাটা দিয়েছিলেন। ওকে, নাও লুক অ্যাট লাস্ট পয়েন্ট অফ দিস কনটেক্সচুয়াল ব্যাকগ্রাউন্ড। শেষ পয়েন্টে দেখো, আমি বলেছি this concentration of industry often affected economies of geographical areas outside their immediate region, অর্থাৎ যে সমস্ত নগরাঞ্চলগুলোকে বা নগরাঞ্চলগুলোতে অর্থনৈতিক কার্যকলাপ চলছিল যার উপর ভিত্তি করে এক একটা দেশ উন্নতি লাভ করছিল, সেই নগর কেন্দ্রিক উন্নয়ন হওয়ার জন্য সেই নগরের পার্শ্ববর্তী অঞ্চলগুলো সেগুলো কিন্তু ব্যাকওয়ার্ড স্টেটে রয়ে গিয়েছিল, অর্থাৎ সেগুলো পিছিয়ে পড়া অঞ্চল হিসাবে থেকে গিয়েছিল। ওই জন্য বলা হয়েছে দ্য কনসেন্ট্রেশন অফ ইন্ডাস্ট্রি, বিভিন্ন শিল্পের কেন্দ্রীকরণ অফেন অ্যাফেক্টেড, প্রায়শই ক্ষতিগ্রস্ত করত ইকোনমিস অফ জিওগ্রাফিক্যাল এরিয়াস আউটসাইড দেয়ার ইমিডিয়েট রিজিয়ান, আর ওই ওই নগর অঞ্চলগুলোর জাস্ট বাইরে, ঠিক আছে, একেবারে জাস্ট বাইরে যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ কান্ট্রি সাইড যেগুলোকে গ্রামাঞ্চল বলা হয় বাংলায়, সেইগুলো বা ব্যাকওয়ার্ড রিজিয়নগুলো বা ব্যাকইয়ার্ড রিজিয়নগুলো, পিছনের দিকের যে সমস্ত রিজিয়ন যেগুলোকে ব্যাকইয়ার্ড রিজিয়ন বলা হয়, সেই সমস্ত ব্যাকইয়ার্ড রিজিয়নগুলো তারা ব্যাকওয়ার্ড থেকে গিয়েছিল, পিছিয়ে থেকে গিয়েছিল, পিছিয়ে পড়েছিল। ওকে, তাহলে নগর কেন্দ্রিক উন্নয়ন হওয়ার জন্য পার্শ্ববর্তী অঞ্চলগুলো পিছিয়ে পড়েছিল। তো এই গেল টোটাল অর্থনৈতিক আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট যার উপর ভিত্তি করে ফ্রাঙ্কোইস পেরক্স তার এই গ্রোথ বলে ধারণাটা দিয়েছিলেন। ওকে, তো নাও লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট অফ দিস থিওরি। দেখো, এখানে আমি লিখেছি এসেন্স অফ দ্য থিওরি, অর্থাৎ তত্ত্বের মূল কথা। তত্ত্বের মূল কথাতে আমি তিনটি পয়েন্ট জট ডাউন করেছি। প্রথম পয়েন্টটা হচ্ছে The growth pole theory was developed by French regional economist Francois Perrax in 1955. অর্থাৎ 1955 সালে তিনি এই তার থিওরিটাকে পুরোপুরিভাবে ডেভেলপ করেছিলেন। এটা শুরু হয়েছিল কিন্তু 1950 সাল থেকে, আমি অলরেডি বলেছি তার পরবর্তীকালে তিনি এই বিষয়টা নিয়ে আরো গবেষণা করেছেন এবং বাই দ্য ইয়ার অফ 1955 হি ডেভেলপড দিস আইডিয়া অফ গ্রোথ পোল। হি ওয়াজ কনসার্নড উইথ ফেনোমেনন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড উইথ দ্য প্রসেস অফ স্ট্রাকচারাল চেঞ্জ। তিনি কোন একটা দেশে, তিনি একটা দেশে অর্থাৎ ফ্রান্সে, যে দেশটার উপর ভিত্তি করে যে দেশটাতে দাঁড়িয়ে তিনি এই তত্ত্বটা দিয়েছিলেন, সেই দেশটাতে অর্থনৈতিক উন্নয়ন এবং তার সাথে সাথে দেশটার যে গঠনগত, আর্থিক গঠনগত ক্ষেত্রে যে পরিবর্তন হচ্ছে, এই এই দুটো বিষয়কে তিনি, দুটো বিষয় সম্বন্ধে তিনি সচেতন ছিলেন। ঠিক আছে, এখন স্ট্রাকচারাল চেঞ্জ বলতে সাধারণত আমরা কোন জিনিসটাকে বুঝি? স্ট্রাকচারাল চেঞ্জ, এটা একটা একটা ইম্পর্টেন্ট বিষয়। স্ট্রাকচারাল চেঞ্জ মানে হচ্ছে একটা ইকোনমিতে কি পরিমাণে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টারসিয়ারি সেক্টর থেকে জিডিপির কত পার্সেন্টেজ কন্ট্রিবিউশন আছে এবং প্রাইমারি, টারসি, সেকেন্ডারি এবং টারসিয়ারি সেক্টরে কত পার্সেন্টেজ লেবার বা মোট শ্রমিকের কত কত পার্সেন্টেজ যুক্ত আছে এক একটা সেক্টরের সঙ্গে, সেই জিনিসগুলো ডিটারমাইন করে স্ট্রাকচার, ইকোনমিক স্ট্রাকচারকে। যদি মোর দ্যান 50% অ্যান্ড লেবার এনগেজড ইন এগ্রিকালচারাল ইকোনমিক বা এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি, তাহলে আমরা বলবো যে দি ইকোনমিক স্ট্রাকচার অফ দিস পার্টিকুলার কান্ট্রি ইজ এগ্রিকালচার ডিপেন্ডেন্ট, কৃষি নির্ভর। ঠিক আছে, তাহলে অর্থনৈতিক গঠন বলতে বা অর্থনীতির গঠন বলতে বোঝায় কোন একটা দেশের প্রাথমিক, গৌণ এবং প্রগৌণ ক্ষেত্রের অর্থনীতিতে বা মোট জিডিপিতে কত শতাংশ অবদান রয়েছে তার উপর ভিত্তি করে। তাহলে এটাকে হচ্ছে স্ট্রাকচারাল, স্ট্রাকচার অফ ইকোনমি। এই
স্ট্রাকচার অফ ইকোনমি এবং ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থনৈতিক উন্নয়ন এই দুটো বিষয় সম্বন্ধে ফ্রাঙ্কোইস পেরক্স কিন্তু অবগত ছিলেন যখন তিনি তার এই তত্ত্বটা দিচ্ছিলেন। দু নম্বরে বলা আছে, দেখো, হি অ্যাটেম্পটেড টু এক্সপ্লেন হাউ মডার্ন প্রসেস অফ ইকোনমিক গ্রোথ ডেভিয়েটেড ফ্রম স্টেশনারি কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম বোথ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন। তিনি বলেছিলেন যে কিভাবে আধুনিক কালের অর্থনৈতিক উন্নতি যে ভারসাম্যযুক্ত উন্নয়নের ধারণা আছে তার থেকে বিচ্যুত হয়ে অর্থনৈতিক উন্নতিটা হচ্ছে। অর্থাৎ তিনি তার এই গ্লোবাল তত্ত্ব বা প্রবৃদ্ধ মেরুর তত্ত্বের মাধ্যমে দেখিয়েছেন যে উন্নয়নটা, অর্থনৈতিক উন্নয়নটা কি করে ভারসাম্যহীনভাবে হয়ে চলেছে। ঠিক আছে, কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম গ্রোথ মানে এমন একটা গ্রোথ যেখানে একটা দেশের সমস্ত অঞ্চল সমস্ত কোণাতে একই ধরনের উন্নয়ন চলছে, কিন্তু সেই ভারসাম্যযুক্ত উন্নয়নটা কিন্তু ভারসাম্যহীন হয়ে পড়বে যদি কোনো একটা পার্টিকুলার জায়গা বেশি উন্নতি লাভ করে, অন্যান্য জায়গাগুলো পিছিয়ে পড়ে থাকে। ঠিক আছে, তাহলে এই তিনি এই ধরনের ইকোনমিক গ্রোথ অর্থাৎ ভারসাম্যহীন অর্থনৈতিক উন্নয়নের ধারণাটা মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে কিভাবে আধুনিককালে ভারসাম্যহীন উন্নয়নের মাধ্যমে একটা দেশ এগিয়ে চলেছে। ওকে, হিজ আর্গুমেন্ট ওয়ার বেসড অন স্কুম্পিটার থিওরিজ অফ দ্য রোল অফ ইনোভেশন অ্যান্ড লার্জ স্কেল ফার্ম। স্কুম্পিটার বলে আরেকজন ইকোনমিস্ট ছিলেন, যিনি তার একটা ইকোনমিক থিওরি দিয়েছিলেন, ডেভেলপমেন্টের থিওরি, যে থিওরিটা উদ্ভাবন এবং বৃহত্তর অর্থনৈতিক অ্যাক্টিভিটি, অর্থনৈতিক কার্যকলাপ সম্পন্ন বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত ছিল। ঠিক আছে, তাহলে এই এই পেরক্সের এই থিওরিটাও কিন্তু স্কুম্পিটারের এই ইনোভেশন এবং লার্জ স্কেল ফার্ম বা বৃহৎ অর্থনৈতিক কার্যকলাপ সম্বন্ধিত যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, সেটা হতে পারে একটা বড় ইন্ডাস্ট্রি, হতে পারে কোনো বড় ব্যবসায়িক সংগঠন, ঠিক আছে, তাদের সঙ্গে কিন্তু জড়িত। ঠিক আছে, তাহলে এক কথায় বলতে গেলে পেরক্সের এই প্রবৃদ্ধ মেরুর তত্ত্ব স্কুম্পিটারের তত্ত্বের উপর নির্ভরশীল বা স্কুম্পিটারের তত্ত্বের সঙ্গে জড়িত। ওকে, এরপর দেখো তিন নম্বর পয়েন্টে বলা আছে, অ্যাকর্ডিং টু হিম তার মত অনুসারে গ্রোথ ডাজ নট অ্যাপিয়ার এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তার মত অনুসারে কোন একটা দেশে যখন শ্রীবৃদ্ধি হয়, কোন একটা দেশে যখন অর্থনৈতিক উন্নতি হয় বা উন্নয়ন হয়, তখন সমস্ত জায়গায় একই সাথে একই রকম ভাবে উন্নয়ন হয় না। ওকে, ইট অ্যাপিয়ার্স ইন পয়েন্ট অর ডেভেলপমেন্ট পোল। প্রথমে ওই দেশটার কিছু কিছু স্থানে বা একটা নির্বাচিত স্থানে উন্নয়ন হয় বা উন্নয়ন ঘটে থাকে, উইথ ভ্যারিয়েবল ইন্টেনসিটি, যে উন্নয়নের হার বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হয়। ইট স্প্রেড অ্যালং ডাইভার্স চ্যানেল, তারপরে উন্নয়নের ধারা, ঠিক আছে, আস্তে আস্তে ব্যাকইয়ার্ড রিজিয়ন বা কান্ট্রি সাইড বা গ্রামাঞ্চলগুলোর দিকে ছড়িয়ে পড়ে বা পার্শ্ববর্তী অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ে, উইথ ভ্যারিং টার্মিনাল এফেক্ট, ঠিক আছে, বিভিন্ন গতিতে ছড়িয়ে পড়ে টু দ্য হোল অফ দ্য ইকোনমি, তারপর সেটা সমগ্র অর্থনীতিতে বিস্তার লাভ করে। তাহলে এক কথায় বলতে গেলে পেরক্সের প্রবৃদ্ধ মেরুর ধারণাতে বলা হয়েছে যে কোনো একটা দেশে যখন অর্থনৈতিক উন্নয়ন হয়, উন্নয়ন সামগ্রিকভাবে সমস্ত দেশে একই সাথে একই সময় আসে না, দেশটার কিছু নির্বাচিত স্থানে প্রথমে উন্নয়ন সাধিত হয়, তারপর উন্নয়নের ধারা ধীরে ধীরে পার্শ্ববর্তী অঞ্চলগুলোর দিকে ছড়িয়ে পড়ে এবং এই ছড়িয়ে পড়ার হার বিভিন্ন ধরনের, ঠিক আছে, তো গ্র্যাজুয়ালি বা ধীরে ধীরে এটা সমগ্র অর্থনীতিতে প্রভাব বিস্তার করে। তো এই হলো এসেন্স অফ দ্য থিওরি, এটা তত্ত্বের মূল কথা। এরপর এই তত্ত্বটাকে বিভিন্নভাবে পেরক্স ব্যাখ্যা করেছেন এবং বিভিন্ন আইডিয়া সেখানে, বিভিন্ন বিভিন্ন কনসেপ্ট সেখানে তিনি আমাদেরকে দেখিয়েছেন। তো এরপর দেখা যাক যে কিভাবে এই তত্ত্বের মূল কথাটাকে তিনি জাস্টিফাই করেছেন বা তিনি লজিক্যালি প্রেজেন্ট করেছেন, যুক্তি দিয়ে তিনি আমাদেরকে বুঝিয়েছেন কিভাবে। ওকে, সো নাও লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট অফ দ্য থিওরি অফ ফ্রাঙ্কোইস পেরক্স গ্রোথ পোল। ওকে, এবার দেখবো আমরা যে এই পেরক্সের গ্রোথ পোল থিওরিটা কিভাবে কিছু কিছু বিশেষ ধারণার উপর নির্ভরশীল এবং সেই ধারণাগুলো কোথা থেকে নেওয়া হয়েছে। প্রথমেই দেখো লেখা আছে, দ্য আইডিয়া অফ ডাইনামিক প্রপালসিভ ফার্ম অ্যান্ড লিডিং প্রপালসিভ ইন্ডাস্ট্রি ফ্রম স্কুম্পিটারস অ্যানালিসিস অফ ডেভেলপমেন্ট। স্কুম্পিটারের একটা ইকোনমিক থিওরি ছিল যেটা ডেভেলপমেন্ট রিলেটেড থিওরি, সেই ডেভেলপমেন্ট রিলেটেড থিওরি থেকে ফ্রাঙ্কোইস পেরক্স তার এই প্রবৃদ্ধ মেরু তত্ত্বে উত্থাপনা করার সময় বা এটা প্রদান করার সময় তিনি আমাদের একটা আইডিয়া দিয়েছিলেন, সেই আইডিয়াটা হচ্ছে ডাইনামিক প্রপালসিভ ইন্ডাস্ট্রি এবং লিডিং প্রপালসিভ ইন্ডাস্ট্রি সম্বন্ধে।
এখন এই ডাইনামিক ও লিডিং প্রপালসিভ ইন্ডাস্ট্রির এই আইডিয়াটা তিনি স্কুম্পিটারের অ্যানালিসিস থেকে গ্রহণ করেছিলেন। তাহলে দেখা যাক কোন বিষয়টাকে তিনি বিশেষভাবে উল্লেখ করতে চেয়েছেন এই ডাইনামিক প্রপালসিভ ফার্ম এবং লিডিং প্রপালসিভ ইন্ডাস্ট্রি বলার মাধ্যমে। দেখো এখানে লেখা আছে স্কুম্পিটারস অ্যানালিসিস ডেভেলপমেন্ট, স্কুম্পিটারের বিশ্লেষণে তিনি যে অর্থনৈতিক উন্নয়নের তত্ত্বটা দিয়েছিলেন সেই তত্ত্বটা বিশ্লেষণে বলা হয়েছে ডেভেলপমেন্ট অকার্স অ্যাজ এ রেজাল্ট অফ ডিসকন্টিনিউয়াস পার্ট ইন এ ডাইনামিক ওয়ার্ল্ড। অর্থাৎ এই গতিশীল পৃথিবীতে উন্নয়ন ঘটে থাকে, বিভিন্ন স্থানে উন্নয়ন ঘটে থাকে বিচ্ছিন্নভাবে, সমগ্র স্থান একই সাথে একই সময়ে একইভাবে উন্নতি লাভ করে না, বিচ্ছিন্নভাবে উন্নয়ন হয়ে থাকে। The cause of discontinuous part is innovative entrepreneur. এই বিচ্ছিন্নভাবে উন্নয়নের মূল কারণটা হচ্ছে পৃথিবীতে বিভিন্ন স্থানে বা একটা দেশে বিভিন্ন স্থানে ইনোভেটিভ এন্টারপ্রেনিওর থাকে, ঠিক আছে, অর্থাৎ উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন এন্টারপ্রেনিওর, ঠিক আছে, থাকে যারা কিনা উদ্ভাবনী শিল্প নির্মাণ করে, উদ্ভাবনী প্রযুক্তি উদ্ভাবন করে, ঠিক আছে, বা আল্ট্রা মডার্ন অত্যাধুনিক প্রযুক্তির উদ্ভাবন করে, ঠিক আছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো থাকার জন্য বা ইনোভেটিভ এন্টারপ্রেনিওর যেহেতু সমস্ত জায়গায় থাকে না, যে সমস্ত জায়গায় তারা থাকে, ঠিক আছে, বা বিভিন্ন এন্টারপ্রেনিওর মানে হচ্ছে উদ্যোগপতি, বাংলায় এদেরকে বলা হয় উদ্যোগপতি, ওকে। তাহলে উদ্ভাবনী চিন্তা ভাবনা সম্পন্ন উদ্যোগপতিরা পৃথিবীতে যে স্থানে থাকে বা কোনো একটা দেশের যে স্থানে থাকে, তারা সেই স্থানে উদ্ভাবনী শিল্প বা অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন শিল্পগুলো গঠন করে এবং সেই সমস্ত জায়গাগুলোতে প্রথমে প্রবৃদ্ধি আসে বা গ্রোথ আসে। হুজ অ্যাক্টিভিটি টেক প্লেস ইন লার্জ ফার্ম, এই সমস্ত উদ্যোগপতিদের তাদের কার্যকলাপ সাধারণত হয়ে থাকে তারা বড় বড় ফার্ম তৈরি করে। ফার্ম মানে হচ্ছে সংস্থা, এটাকে সাধারণভাবে আমরা শিল্প বলতে পারি, কোনো একটা শিল্প সংস্থা বলতে পারি। ফার্ম মানে সাধারণ বোধগম্যতার জন্য সেটাকে একটা শিল্প সংস্থা করে নেওয়া যাক। তাহলে বড় বড় তারা বৃহৎ শিল্প সংস্থা গড়ে তোলে, ঠিক আছে। দিস ফার্মস আর এবল টু ডমিনেট দেয়ার এনভায়রনমেন্ট ইন দ্য সেন্স অফ এক্সারসাইজিং রিভার্সেবল অ্যান্ড পার্টিকুলারলি রিভার্সেবল ইনফ্লুয়েন্স অন দ্য আদার ইকোনমিক ইউনিট বাই রিজন অফ দেয়ার ডাইমেনশন অ্যান্ড নেগোসিয়েটিং স্ট্রেংথ অ্যান্ড বাই দ্য নেচার অফ দেয়ার অপারেশন। অর্থাৎ এখানে এক কথায় বলা হয়েছে যে এই সমস্ত বৃহৎ শিল্প সংস্থাগুলো তারা তাদের প্রভাব খাটিয়ে, ঠিক আছে, তাদের অর্থনৈতিক কার্যকলাপের বিস্তারের কারণে, এত বৃহৎ হয় তাদের অর্থনৈতিক কার্যকলাপ, ঠিক আছে, এবং তাদের কার্যকলাপের যে নেচারটা সেটার প্রভাব এত দূর পর্যন্ত বিস্তৃতি থাকে যে তারা কোনো একটা জায়গাকে উন্নয়নের কেন্দ্র হিসাবে গড়ে তুলতে সক্ষম হয় এবং সেই জায়গাটাকে ধীরে ধীরে প্রবৃদ্ধ মেরুতে পরিণত করতে সক্ষম হয়। এটা হচ্ছে স্কুম্পিটারের একটা অ্যানালিসিস। এই অ্যানালিসিসটা থেকে আমরা দেখব কিভাবে ডিনামিক প্রপালসিভ ফার্ম এবং লিডিং প্রপালসিভ ইন্ডাস্ট্রির ধারণা ফ্রাঙ্কুইস পেরক্স দিয়েছেন তার অর্থে। সো নাও লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট অফ দ্য থিওরি ওয়ার উই উইল বি ডিসকাসিং অ্যাবাউট লিডিং প্রপালসিভ ফার্ম অ্যান্ড ডাইনামিক প্রপালসিভ ফার্ম। দেখো ডাইনামিক প্রপালসিভ ফার্ম এবং লিডিং প্রপালসিভ ফার্ম, এদের আমি এরপর বৈশিষ্ট্যগুলো আমি বলছি, ঠিক আছে। স্কেল অফ অপারেশন, ডমিনেন্স অ্যান্ড ইম্পালসেস হ্যাভ ক্লোজ রিলেশনশিপ টু ইনোভেশন। অর্থাৎ কোনো একটা বিষয়ে উদ্ভাবন করতে গেলে উদ্ভাবনের সঙ্গে কার্যকলাপের বিস্তৃতি, কার্যকলাপের প্রাধান্য, এই সমস্ত বিষয়গুলো জড়িত থাকে। অর্থাৎ কোনো একটা শিল্প সংস্থায় যদি ব্যাপক হারে উৎপাদন হয়, তার অর্থনৈতিক কার্যকলাপের বিস্তৃতি যদি অনেক দূর হয়, তাহলে সেই সংস্থাটা কিন্তু নতুন নতুন লোককে নিযুক্ত করবে যারা তাদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে সংস্থাটিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ পেরক্স থিওরি, এটা হচ্ছে পেরক্সের থিওরির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অ্যান্ড লিডস টু দ্য কনসেপ্ট অফ ডাইনামিক প্রপালসিভ অ্যান্ড লিডিং প্রপালসিভ ইন্ডাস্ট্রি। যে ধারণাটা, যে বৈশিষ্ট্যটা আমাদেরকে ডাইনামিক প্রপালসিভ ইন্ডাস্ট্রি এবং লিডিং প্রপালসিভ ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত করে। এরপর দেখা যাক এই ডাইনামিক প্রপালসিভ ফার্মটা কি জিনিস। ডাইনামিক প্রপালসিভ ফার্ম ইজ রিলেটিভলি লার্জ, এটা একটা বৃহৎ, অপেক্ষাকৃত বৃহৎ, বিলং টু রিলেটিভলি ফাস্ট গ্রোয়িং সেক্টর, দ্রুত বৃদ্ধি সম্পন্ন অর্থনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত, ইট হ্যাজ হাই এবিলিটি টু ইনোভেট, এর উদ্ভাবনের উচ্চ ক্ষমতা আছে,
and intensity of interrelation with other sector of the economy is important ebong arthonitir onnanno khetrer sange antosongjog byapok for the induced effect to be transmitted to them ebong ei somosto brihot sanstha gulo tara tader probhab sohojei bistar korte pare arthonitir onnanno khetro gulite onnanno shilpo gulote ओके তাহলে এই রকম বৈশিষ্ট্য যাদের যে সমস্ত শিল্প সংস্থা থাকবে তাদেরকে আমরা বলবো ডাইনামিক প্রপালসিভ ফার্ম এরপর দেখা যাক লিডিং প্রপালসিভ ফার্মটা কি জিনিস দেখো এখানে বলা হয়েছে আ লিডিং প্রপালসিভ ইন্ডাস্ট্রি হ্যাজ হাইলি অ্যাডভান্সড লিডিং প্রপালসিভ ইন্ডাস্ট্রি উচ্চ অগ্রগতি সম্পন্ন বা হাইলি অ্যাডভান্সড অপেক্ষাকৃত অনেকটা উন্নত হাইলি অ্যাডভান্সড মানে অনেকটা উন্নত এন্ড লেভেল অফ টেকনোলজি এন্ড ম্যানেজারিয়াল এক্সপার্টাইজ এবং এই সমস্ত শিল্পগুলোতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেগুলো অনেক উন্নত এই সমস্ত শিল্পগুলোকে যেরকম ব্যবস্থাপনা মাধ্যমে পরিচালনা করা হয় সেটাও অনেক উন্নত হাই ইনকাম ইলাস্টিসিটি অর্থাৎ ইনকাম ইলাস্টিসিটি অনেক বেশি ঠিক আছে আর ডিমান্ড ফর ইটস প্রোডাক্ট এই সমস্ত শিল্পগুলোর যে উৎপাদন করে বা যে সমস্ত পণ্য সামগ্রী উৎপাদন করে তাদের ডিমান্ড খুব বেশি মার্কেট মার্ক লোকাল মাল্টিপ্লায়ার এফেক্ট স্থানীয়ভাবে গুণোত্তর একটা প্রভাব রয়েছে এন্ড স্ট্রং ইন্টার ইন্ডাস্ট্রি লিঙ্কেজ রয়েছে এবং শক্তিশালী আন্তঃশিল্প সংযোগ রয়েছে বাংলায় বলতে গেলে তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যে ইন্ডাস্ট্রিতে বা যে শিল্পতে দেখা যাবে সেটাকে আমরা বলি লিডিং প্রপালসিভ ইন্ডাস্ট্রি তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডাইনামিক প্রপালসিভ ফার্ম এন্ড লিডিং প্রপালসিভ ফার্ম অ্যাজ ইট ইজ মেনশনড ইন গ্রোথ পুল থিওরি অফ পেরক সো ইউ ক্যান রাইট ডাউন অল দিস ক্যারেক্টারিস্টিক্স ইন এ পয়েন্ট পয়েন্ট ওয়াইজ তোমরা এটা পরীক্ষার খাতায় লিখতে পারো ওকে সো রিমেম্বার দিস পার্টিকুলার টু আইডিয়া দিস আর ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড অন পেরক থিওরি পেরক্সের এই প্রবিদ্ধ মেরু তত্ত্বর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় and the important most important part of this growth pole theory by Perox is inter industry linkage বা শিল্পগুলোর মধ্যে আন্তঃসংযোগ এই আন্তঃসংযোগের ধারণাটা পেরক্স কিন্তু কম্পিউটারের ডেভেলপমেন্ট রিলেটেড যে থিওরি রয়েছে সেই তত্ত্ব থেকে তিনি গ্রহণ করেছিলেন আচ্ছা তাহলে এখানে দেখা যাক ইন্টার ইন্ডাস্ট্রি লিঙ্কেজ বলতে কি বুঝি আমরা এবং সেটা কত ধরনের হয় প্রথমে দেখো বলা হয়েছে পেরক্স থিওরি ইজ বেসড অন Perox theory is based on Schumpeterian theory of development. Schumpeterian যে উন্নয়ন সম্পর্কিত তত্ত্ব রয়েছে এবং থিওরি অফ ইন্টার ইন্ডাস্ট্রি লিঙ্কেজ শিল্পগুলোর মধ্যে আন্তঃসংযোগ সম্বন্ধিত যে তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বের উপরে এবং শিল্পের মধ্যে শিল্পগুলির মধ্যে পারস্পরিক নির্ভরতা সম্বন্ধিত যে Schumpeterian থিওরি রয়েছে সেই তত্ত্বের উপর কিন্তু পেরক্সের এই তত্ত্বটা নির্ভরশীল ওকে তাহলে এই ইন্টার ইন্ডাস্ট্রি লিঙ্কেজ শিল্পগুলোর মধ্যে আন্তঃসংযোগ এবং পারস্পরিক নির্ভরতার উপর ভিত্তি করে আমরা দু ধরনের ইন্টার ইন্ডাস্ট্রি লিঙ্কেজ আমরা দেখতে পাই পেরক্সের থিওরিতে প্রথম ইন্টার ইন্ডাস্ট্রি লিঙ্কেজটা যেটাকে বলা হয় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা পশ্চাৎ সংযোগ কাকে বলে ইফ এ গ্রোথ ইন প্রোডাকশন ইন ওয়ান ইন্ডাস্ট্রি স্টিমুলেট দ্য প্রোডাকশন ইন দ্য ইন্ডাস্ট্রি সাপ্লাইং ইট দেন দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অর্থাৎ কোন একটা শিল্পের উৎপাদন বা উৎপাদিত সামগ্রী যদি কোন একটা শিল্পের উৎপাদিত সামগ্রী যদি আরেকটা শিল্পের র মেটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয় তাহলে দ্বিতীয় শিল্পটার সঙ্গে প্রথম শিল্পটার যে সংযোগ রয়েছে তাহলে সেটাকে বলা হবে পশ্চাৎ সংযোগ বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমি ধরে নিলাম এটা একটা ইন্ডাস্ট্রি আছে এ এটা একটা ইন্ডাস্ট্রি আছে বি ওকে বি প্রোডাকশন করে স্টিল আর এতে প্রোডাকশন হয় কার এতে প্রোডাকশন হয় কার তাহলে কার মেকিং এর জন্য এ রিকোয়ার স্টিল স্টিলটা আবার প্রোডাকশন হচ্ছে বি তে তাহলে এর সঙ্গে যে বি এর লিঙ্কেজ এই লিঙ্কেজটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ওকে এরপর দেখা যাক ফরওয়ার্ড লিঙ্কেজ কাকে বলে এবং সেটা কি জিনিস দেখো এখানে ফরওয়ার্ড লিঙ্কেজ বলতে বলা হয়েছে when the availability of output of an industry make possible the production of other industry using that output for example the plastic producing industry making it feasible for business preparing plastic to begin operation
তাহলে এখানে বলা হয়েছে যে ফরওয়ার্ড লিঙ্কেজ মানে কোন একটা ইন্ডাস্ট্রি প্রোডাকশন যদি আর একটা ইন্ডাস্ট্রিতে ইনপুট হিসাবে কাজ করে তাহলে প্রথম ইন্ডাস্ট্রিটার সঙ্গে দ্বিতীয় ইন্ডাস্ট্রিটার কিন্তু বলা হয় কি সংযোগ রয়েছে ফরওয়ার্ড লিঙ্কেজ। আমি ধরে নিলাম এ একটা ইন্ডাস্ট্রি এ, একটা ইন্ডাস্ট্রি বি, একটা ইন্ডাস্ট্রি সি। বি প্রোডাকশন করে স্টিল, এ প্রোডাকশন করে কার এবং সি মূলত রিপেয়ারিং করে। তাহলে এ কার প্রোডাকশনের জন্য তার স্টিল প্রয়োজন, আর কার প্রোডাকশন হলে তবেই সেটা রিপেয়ারিং হবে। তাহলে এর সঙ্গে বি এর যে লিঙ্কেজটা রয়েছে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, আর এ এর সঙ্গে সি এর যে লিঙ্কেজটা রয়েছে সেটা হচ্ছে ফরওয়ার্ড লিঙ্কেজ। ওকে, তাহলে এইভাবে লিঙ্কেজ গুলো একটা ইন্ডাস্ট্রির সঙ্গে, একটা শিল্পের সঙ্গে আর একটা শিল্পের কিন্তু লিঙ্কেজ রয়েছে। অথবা সিটাকে যদি তুমি স্পেয়ার পার্টস ধরে নাও, স্পেয়ার পার্ট প্রোডাকশন করে, তাহলে কার মেকিং হলে তবেই যন্ত্রাংশ পরবর্তীকালে খারাপ হয়ে গেলে তার দরকার পড়বে এবং তো স্পেয়ার পার্ট ইন্ডাস্ট্রি গুডস দরকার পড়বে, তাহলে সেটা হবে ফরওয়ার্ড লিঙ্কেজ। তো এইভাবে ইন্ডাস্ট্রি গুলো ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ হয়ে থাকে। ওকে, নাও লেটস মুভ টু দা নেক্সট পার্ট। দেখো এখানে গ্রোথ পোলের একটা ধারণা দেওয়া হয়েছে গ্রাফিক্যালি। এখানে দেখো অনেকগুলো, এটা একটা ধরে নাও, এটা একটা কান্ট্রি বা রিজিয়ন ধরে নিলাম। এই রিজিয়নের মধ্যে অনেকগুলো স্থান আছে, এটা একটা স্থান, এটা একটা প্লেস, দিস ইজ আনাদার প্লেস, দিস ইজ আনাদার প্লেস। এই সমস্ত প্লেসগুলোর মধ্যে এইখানে যে ইকোনমিক অ্যাক্টিভিটি হয় সেটার পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি। তাহলে এই এই স্থানটা কিন্তু ধীরে ধীরে গ্রোথ পোল হিসাবে বেড়ে উঠবে। ওকে, তার পার্শ্ববর্তী স্থানগুলো কিন্তু, তার পার্শ্ববর্তী স্থান যেগুলো ইমিডিয়েট এরিয়া আছে, সাইড এরিয়া আছে, সেই সমস্ত এরিয়াগুলো কিন্তু ডেভেলপ করবে। কিন্তু তার থেকে দূরে যে এরিয়াগুলো রয়েছে, যে প্লেসগুলো রয়েছে, যেগুলো এক একটা জনবসতি সেটেলমেন্ট হিসাবে ধরে নেওয়া যেতে পারে, এখানেও ইকোনমিক অ্যাক্টিভিটি চলছে, কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটির পরিমাণ, অর্থনৈতিক কার্যকলাপের পরিমাণ কিন্তু খুবই কম। এই এই সম্পূর্ণ এরিয়াটা, এই সম্পূর্ণ এরিয়াটা কিন্তু ব্যাকওয়ার্ড এরিয়া হিসাবে পড়ে থাকবে, এটা একটা ব্যাকওয়ার্ড এরিয়া হিসাবে পড়ে থাকবে। ওকে, এটা হচ্ছে গ্রোথ পোল হবে এবং এগুলো হচ্ছে সব ব্যাকওয়ার্ড এরিয়া। তো পরবর্তীকালে যখন ধীরে ধীরে একটা দেশ আবার উন্নতির পথে ক্রমাগত এগিয়ে যাবে, তখন সেখানে দেখা যাচ্ছে যে একাধিক এই এই গ্রোথ পোলটার সঙ্গে, এই কোর এরিয়াটার সঙ্গে অন্যান্য সমস্ত এরিয়াগুলোর লিঙ্কেজ আস্তে আস্তে স্থাপন হবে, ফরওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এবং এখানে অনেক সেকেন্ডারি কোর গড়ে উঠবে। দেখো এগুলো হচ্ছে এক একটা করে সেকেন্ডারি কোর, এগুলো সব সেকেন্ডারি কোর, এগুলো লিঙ্কড ইন্ডাস্ট্রি, মানে এই কোরের সঙ্গে যুক্ত ইন্ডাস্ট্রি। এখানে দেখো ডায়াগ্রামে ইন্ডেক্স দিয়ে বলা আছে সেকেন্ডারি ইন্ডাস্ট্রি কোনটা, লিঙ্কড ইন্ডাস্ট্রি কোনটা, কোর কোনটা, লিঙ্কড কোনটা। তাহলে এখানে কোরের সঙ্গে লিঙ্ক ছিল, ঠিক আছে, এখানেও কিন্তু কোরের সঙ্গে লিঙ্ক রয়েছে, কিন্তু এগুলো সেকেন্ডারি কোর গড়ে উঠেছে, এগুলো সব সেকেন্ডারি, এটা একটা সেকেন্ডারি কোর, এটা একটা সেকেন্ডারি কোর, আর এটা একটাই গ্রোথ পোল ছিল, এটা পুরোটা জুড়ে একটাই গ্রোথ পোল ছিল, একটা মেজর লিডিং ফার্ম বা ডাইনামিক প্রপালসিভ ইন্ডাস্ট্রিকে বেস করে এখানে একটা গ্রোথ পোল গড়ে উঠেছিল। কিন্তু পরবর্তীকালে এই গ্রোথ পোলটার সঙ্গে সঙ্গে আরও একটা সেকেন্ডারি গ্রোথ পোল গড়ে উঠেছে, সেখানে হয়তো আবার একটা লিডিং প্রপালসিভ ইন্ডাস্ট্রি বা ডাইনামিক প্রপালসিভ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, যার উপর ভিত্তি করে এটা একটা গ্রোথ পোলে পরিণত হয়েছে। ওকে, তো দিস ইজ এ গ্রাফিক্যাল অর থিমেটিক রিপ্রেজেন্টেশন অফ গ্রোথ পোল থিওরি অফ পেরক্স। তো নাও লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট অফ দ্য theory. Okay, this is very important part of the theory. Here I will be showing you how Perron's theory of growth pole is later modified by Jack Baudeville. পরবর্তীকালে পেরক্সের থিওরিকে কিভাবে জ্যাক বাউডেভিল সেটাকে মডিফাই করেছেন, পরিবর্তিত করেছেন, এবং বিমূর্ত অর্থনৈতিক দেশের উপর ভিত্তি করে প্রবৃদ্ধ মেরুর যে তত্ত্বটা পেরক্স দিয়েছিলেন সেই তত্ত্বটাকে কিভাবে বাস্তবে ভৌগোলিক দেশের পরিপ্রেক্ষিতে জ্যাক বাউডেভিল ব্যাখ্যা করেছেন, তাহলে দেখা যাক সেটা কিভাবে পরিবর্তিত হয়েছে তত্ত্বটা। প্রথমেই দেখো লিখেছি, ইট ইজ রিলেটেড টু পেরক্স আইডিয়া অফ অ্যান ইকোনমিক স্পেস। পেরক্স যে অর্থনৈতিক দেশের ধারণা দিয়েছেন অ্যাজ এ ফিল্ড অফ ফোর্সেস, যে ইকোনমিক স্পেসে বা যে অর্থনৈতিক দেশে কতগুলো ফোর্স থাকবে, কনসিস্টিং অফ সেন্টার, কতগুলো গ্রোথ সেন্টারের সঙ্গে যুক্ত বা কতগুলো প্রবৃদ্ধ মেরুর সঙ্গে যুক্ত কতগুলো ফোর্স বা শক্তি থাকবে, যে শক্তিগুলোর মধ্যে কিছু সেন্ট্রিফিউগাল ফোর্স, কেন্দ্র বহির্মুখী শক্তি হবে, যার মাধ্যমে উন্নয়নের ধারা গ্রোথ পোল থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়বে,
এবং কিছু কেন্দ্রমুখী শক্তি থাকবে যার মাধ্যমে উন্নয়নের ধারা একটা নির্দিষ্ট কেন্দ্রে সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে, এরপর এটা এই কনসেপ্টটা কিন্তু একটা বিমূর্ত। ঠিক আছে, ইচ সেন্টার বিং এ সেন্টার অফ অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন, প্রত্যেকটা প্রবিদ্ধ মেরু হচ্ছে আকর্ষণের কেন্দ্র এবং বিকর্ষণেরও একটা বিকর্ষণেরও কেন্দ্র হিসাবে কাজ করে। আকর্ষণ এবং বিকর্ষণ দুটো শক্তি কাজ করে প্রবিদ্ধ মেরুতে। হ্যাজ ইটস প্রপার ফিল্ড হুইচ ইজ সেট ইন দ্য ফিল্ড অফ আদার সেন্টার, যেগুলো যে প্রবিদ্ধ মেরুগুলো পরবর্তীকালে অ্যাট্রাকশন এবং রিপালশনের মাধ্যমে আছে অন্যান্য প্রবিদ্ধ মেরু বা প্রবিদ্ধ কেন্দ্র গ্রোথ সেন্টার ইভলভ করে, গ্রোথ সেন্টারের উদ্ভাবন ঘটিয়ে থাকে। ওকে, বা গ্রোথ সেন্টার তৈরিতে সাহায্য করে, গড়ে উঠতে সাহায্য করে। এরপর দেখো এখানে বলা হয়েছে রিজিওনাল ইমপ্লিকেশন অফ গ্রোথ পোল থিওরি ওয়াজ প্রপোজড বাই ফ্রেঞ্চ ইকোনমিস্ট জ্যাক পাউডেবল। তাহলে এতক্ষণ পর্যন্ত পেরক্সের আমরা যে আইডিয়াটা দেখলাম সেটা হচ্ছে বিমূর্ত অর্থনৈতিক দেশের উপর আধারিত। সেখানে গ্রোথ পোল কোথায় কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন কোন ফোর্স, এই অ্যাট্রাকশন ফোর্স আর রিপালশন ফোর্স, আকর্ষণ বিকর্ষণ শক্তি বা কেন্দ্রমুখী কেন্দ্র বহির্মুখী শক্তি বলতে কি জিনিসগুলোকে বোঝাচ্ছে, এই ইকোনমিক স্পেসটা কেমন দেখতে, তার বিস্তার কতটা, এই সম্বন্ধে আমরা কিছুই জানি না, কারণ এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, দ্য কনসেপ্ট অফ স্পেস ইজ অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত। সেটাকে সুনির্দিষ্ট ভৌগোলিক দেশের পরিপ্রেক্ষিতে বাস্তব পরিপ্রেক্ষিতে থিওরিটাকে, এই তত্ত্বটাকে ব্যাখ্যা করেছেন জ্যাক বাউডেভিল। জ্যাক বাউডেভিল সেখানে তিনি দেখিয়েছেন যে ইকোনমিক স্পেসের যে আইডিয়াটা তিনি দিয়েছেন, ইকোনমিক স্পেসের যে আইডিয়াটা দেওয়া হয়েছে, ঠিক আছে, সেই ইকোনমিক স্পেসটাকে তিনি কনভার্ট করে দিয়েছেন জিওগ্রাফিক্যাল স্পেসে। এই জিওগ্রাফিক্যাল স্পেসে কনভার্ট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে, যে গ্রোথ পোল বলতে কোন জায়গাগুলোকে বোঝায়। কোনো একটা দেশের উদাহরণ দিয়ে আমরা গ্রোথ পোলগুলোকে বোঝাতে পারবো, গ্রোথ পোলগুলোকেই কেন উন্নয়ন সীমাবদ্ধ হয় সেটা জানতে পারবো, কোন কোন জিনিসগুলো গ্রোথ পোলের উন্নয়নকে সীমাবদ্ধ করে রাখে সেটা বুঝতে পারবো, এবং গ্রোথ পোল থেকে কিভাবে উন্নয়ন ধীরে ধীরে পার্শ্ববর্তী অঞ্চলগুলোর দিকে ছড়িয়ে পড়ে সেই জিনিসটাকে বুঝতে পারবো। এবং সেটা বুঝিয়েছেন বায়োডেভেলে এই তত্ত্বটাকে, ইকোনমিক স্পেসের কনসেপ্টটাকে জিওগ্রাফিক্যাল স্পেসে কনভার্ট করে থিওরিটাকে পরিবর্তিত করে আমাদের কাছে উপস্থাপন করেছেন। দ্য আইডিয়া দ্যাট ওয়াজ রেডিলি অ্যাডপ্টেড রিজনাল প্ল্যানার, এরপর এই বায়োডেভেলে যে ইকোনমিক স্পেসটাকে ট্রান্সফার করে জিওগ্রাফিক্যাল স্পেসে পরিণত করে যে এই গ্রোথ পোলের ধারণাটা দিয়েছেন, সেই গ্রোথ পোল বা প্রবৃদ্ধ মেরুর ধারণাটাকে আঞ্চলিক যারা প্ল্যানার রয়েছে, পরিকল্পনার আঞ্চলিক পরিকল্পনা যারা করে থাকেন, তারা সেই থিওরিটাকে তখন অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন, এবং বিভিন্ন অর্থনৈতিক ভূগোলবিদরা তারা অ্যাকসেপ্ট করেছেন, তত্ত্বটাকে গ্রহণ করেছেন। হু আর প্রেসড ইন টু মেকিং ইকোনমিক ডেভেলপমেন্ট প্ল্যান অন রিজনাল স্কেল, যারা এই তত্ত্বের ভিত্তিতে কোনো একটা অঞ্চলের কীভাবে উন্নয়ন হবে তার বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন নীতি নির্ধারণের কাজে তত্ত্বটাকে লাগিয়েছেন। এরপর দেখো লাস্ট পয়েন্টটাতে বলা হয়েছে হি ডিফাইন্ড রিজনাল গ্রোথ পোল অ্যাজ এ সেট অফ এক্সপ্যান্ডিং ইন্ডাস্ট্রি লোকেটেড ইন অ্যান আরবান এরিয়া। প্রথমবার জ্যাক বাউডেভিল তিনি বলেছেন গ্রোথ পোল বলতে সেই সমস্ত স্থানগুলোকে বোঝাবে যেখানে অনেকগুলো ক্রমবিস্তৃতি সম্পন্ন বা যে সমস্ত শিল্পগুলো ক্রমান্বয়ে বিস্তার করছে, সেই শিল্পগুলো যখন একটা জায়গাতে এসে কনসেন্ট্রেট করবে, অর্থাৎ একই জায়গায় যদি সেই ধরনের ক্রম বিস্তারকারী শিল্পগুলোর অবস্থান করে থাকে, তাহলে সেই জায়গাটাকে বলা হবে গ্রোথ পোল। তাহলে এখান থেকে আমরা আইডিয়া পেলাম গ্রোথ পোল কোনগুলো। এরপর আমরা কিন্তু একটা দেশে কতগুলো গ্রোথ পোল আছে সেটাকে সহজে আইডেন্টিফাই করতে পারবো, ইনক্লুডিং ফার্দার ডেভেলপমেন্ট অফ ইকোনমিক অ্যাক্টিভিটি থ্রু আউট ইটস জোন অফ ইনফ্লুয়েন্স। ঠিক আছে, এরপর কিন্তু বাউডেভিলে বলেছেন যে ইন্ডাস্ট্রিগুলো তাদের জোন অফ ইনফ্লুয়েন্স কতটা সেটাকে আমরা, তাদের জোন অফ ইনফ্লুয়েন্স কতটা সেটাকে যদি আমরা ডিমার্কেট করতে পারি, তার মাধ্যমে কিন্তু আমরা গ্রোথ পোলটাকে বা গ্রোথ সেন্টার কতটা জায়গা জুড়ে বিস্তৃত একটা দেশে সেটাকে ডিমার্কেট করতে পারবো। দ্য প্লেস ওয়ার দিস এক্সপ্যান্ডিং অর প্রোপালসিভ অর ডোমিনেন্ট ইন্ডাস্ট্রিয়াল লোকেটেড ইন রিজিয়ান বিকাম দ্য পোল, অলরেডি আমি বললাম। ঠিক আছে, যে সমস্ত স্থানে এগুলো অবস্থান করে ইন্ডাস্ট্রিগুলো সেগুলো হচ্ছে পোল, গ্রোথ পোল রিজিয়ান, অ্যান্ড অ্যাগ্লোমারেশন টেন্ডেন্সি আর প্রমোটেড, সেই সমস্ত স্থানে অর্থাৎ গ্রোথ পোলটা একবার প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে সেখানে আকর্ষণ কাজ করে, বিভিন্ন শিল্প সেই স্থানে কেন্দ্রীভূত হতে চায়, এই এফেক্টটাকে বলা হয় অ্যাগ্লোমারেশন এফেক্ট। ওকে, তো এই গেল জ্যাক বাউডেভিলে কিভাবে বিমূর্ত অর্থনৈতিক স্পেসটাকে ভৌগোলিক স্পেসে বা ভৌগোলিক দেশে পরিণত করে থিওরিটা
ব্যাখ্যা দিয়েছেন। আমি যখন জ্যাক বাউডেহিল সম্বন্ধে বিস্তারে পড়াবো তখন এই তার থিওরিটাকে আমি কিভাবে মডিফাই করেছি সেই বিষয়টা আমি আরো ব্যাখ্যা করব। ঠিক আছে, এরপর আসা যাক এই তত্ত্বের পরবর্তী অংশে। দেখো, জ্যাক বাউডেহিলের মতে কোন একটা প্রবৃদ্ধ মেরুতে যখন বিভিন্ন রকম শিল্পগুলো একত্রে কনসেন্ট্রেট করে, যখন তারা একটা জায়গায় প্রতিষ্ঠিত হয় তখন সেখানে অ্যাগ্লোমেরেশন এফেক্ট কাজ করে। ঠিক আছে, এবং গ্রোথ পোলগুলো বা প্রবৃদ্ধ মেরুগুলো মূলত উন্নতি সাধন করে এক্সটার্নাল ইকোনমিজের মাধ্যমে। এক্সটার্নাল ইকোনমিটা বোঝার একটু দরকার আছে, এক্সটার্নাল ইকোনমি আছে আর বেসিক্যালি অফ থ্রি টাইপ। এক্সটার্নাল ইকোনমি মূলত তিন ধরনের হয়, কি কি? এক নম্বর হচ্ছে ইকোনমিক্স ইন্টারনাল টু দ্য ফার্ম, অর্থাৎ এ যদি একটা ইন্ডাস্ট্রি হয় তাহলে সেই ইন্ডাস্ট্রির মধ্যে তার কস্ট আছে, তার বেনিফিট আছে। ঠিক আছে, এই কস্ট বেনিফিট সব কিছু নিয়ে এই এই ইন্ডাস্ট্রির একটা ইকোনমি আছে, এই ইকোনমিটাকে বলা হচ্ছে ইকোনমিক্স ইন্টারনাল টু দ্য ফার্ম, অর্থাৎ ফার্মের মধ্যস্থিত বা সংস্থার মধ্যস্থিত অর্থনীতি। এক নম্বর। দু নম্বর গেল হলো ইকোনমিক্স এক্সটার্নাল টু দ্য ফার্ম বাট ইন্টারনাল টু দ্য ইন্ডাস্ট্রি, অর্থাৎ এ যদি একটা ইন্ডাস্ট্রি হয়, ঠিক আছে, বি যদি একটা ইন্ডাস্ট্রি হয়, সি যদি একটা ইন্ডাস্ট্রি হয়, তাহলে এই অঞ্চলটাতে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে। এরপর প্রত্যেকটা ইন্ডাস্ট্রির নিজস্ব ইকোনমি আছে, যে ইকোনমিটাকে আমি বলেছি প্রথমটা ইকোনমিক্স ইন্টারনাল টু দ্য ফার্ম। আবার কিছু কিছু ইকোনমি আছে, কিছু কিছু অর্থনৈতিক কাজ বা ইকোনমিক এফেক্ট আছে যেখানে একটার সঙ্গে আরেকটা লিঙ্কড হচ্ছে, একটা ইন্ডাস্ট্রির সঙ্গে আরেকটা যুক্ত আছে, এর সঙ্গে বি, বি এর সঙ্গে সি, সি এর সঙ্গে এ, এভাবে যুক্ত হয়ে তাদের একটা ইকোনমি আছে। অর্থাৎ যে ইকোনমিটা কিন্তু একটা ফার্মের মধ্যে সীমাবদ্ধ নয় বা একটা ফার্মের মধ্যে সীমাবদ্ধ নয় কিন্তু একটা ফার্মের সঙ্গে আরেকটা ফার্মের সংযুক্তির উপর নির্ভরশীল একটা অর্থনীতি, তাহলে সেই জন্য বলা হয়েছে ইকোনমিক্স এক্সটার্নাল টু দ্য ফার্ম বাট ইন্টারনাল টু দ্য ইন্ডাস্ট্রি, টোটাল ইন্ডাস্ট্রি। তিন নম্বরে বলা হয়েছে ইকোনমিক্স এক্সটার্নাল টু দ্য ইন্ডাস্ট্রি বাট ইন্টারনাল টু দ্য আরবান এরিয়া, অর্থাৎ একটা বড় প্রবৃদ্ধ মেরু আছে, সেখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, সেখানে এ, বি, সি, ডি এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে, এই ইন্ডাস্ট্রিগুলোর প্রত্যেকটা ফার্মের নিজস্ব ইকোনমি আছে, একটা ফার্মের সঙ্গে আরেকটা ফার্ম যুক্ত হয়ে তাদের একটা অর্থনীতি আছে, এরপর এই ইন্ডাস্ট্রিটার সঙ্গে এখানে যদি আরবান এরিয়াটার কিন্তু একটা লিঙ্কেজ রয়েছে, যে লিঙ্কেজটাকে বলা হয় ইকোনমিক্স এক্সটার্নাল টু দ্য ইন্ডাস্ট্রি বাট ইন্টারনাল টু দ্য আরবান এরিয়া। তাহলে আমরা দেখলাম এক্সটার্নাল ইকোনমি তিন ধরনের, প্রথম হচ্ছে ইকোনমিক্স ইন্টারনাল টু দ্য ফার্ম, দু নম্বর ইকোনমিক্স এক্সটার্নাল টু দ্য ফার্ম বাট ইন্টারনাল টু দ্য ইন্ডাস্ট্রি, তিন নম্বর ইকোনমিক্স এক্সটার্নাল টু দ্য ইন্ডাস্ট্রি বাট ইন্টারনাল টু দ্য আরবান এরিয়া। তো এই তিনটে জিনিস একটু বুঝতে হবে এবং এগুলোকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে পরীক্ষার খাতাতে। এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো পড়লেই বুঝতে পারবে যে আমি এখানে যে জিনিসগুলো বলেছি সেই জিনিসগুলোই মূলত এখানে লেখা আছে। ঠিক আছে, তো ট্রাই টু লিসন দিস ভিডিও এগেন অ্যান্ড এগেন সো টু হ্যাভ বেটার আন্ডারস্ট্যান্ডিং অন হাউ এক্সটার্নাল ইকোনমিক্স ওয়ার্ক অ্যান্ড হোয়াট কাইন্ড অফ এক্সটার্নাল ইকোনমিক্স আর দেয়ার। ওকে, তো নাও লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট অফ দিস থিওরি। ওকে, দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ দ্য থিওরি ওয়ার আই হ্যাভ পুট আপ নাম্বার অফ ক্রিটিসিজম অফ দ্য থিওরি, বিভিন্ন সমালোচনাগুলোকে আমি জট ডাউন করেছি। প্রথমেই দেখা যাক এক নাম্বার কি সমালোচনা করা হয়েছে। এক নাম্বার পয়েন্টে বলা হয়েছে অ্যাজ হিস্ট্রি হ্যাজ শোন, ইতিহাস দেখিয়েছে, দিস থিওরি ডিড নট রেডিলি ট্রান্সলেট ইন টু প্র্যাকটিস, এই থিওরিটাকে সরাসরি বাস্তবে প্রয়োগ করা যায় না বা বাস্তবে প্রয়োগ করলে ফলপ্রসূ হয় না। ওয়েন ইট ওয়াজ অ্যাপ্লাইড ইন ডেভেলপিং ওয়ার্ল্ড, এই থিওরিটাকে যখন উন্নয়নশীল দেশের বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে বা এই থিওরির উপর নির্ভর করে যখন নীতি নির্ধারণ করা হয়েছে এবং তার মাধ্যমে যখন উন্নয়নের চেষ্টা করা হয়েছে, দ্য গ্রোথ কুড নট বি ইনজেক্টেড ইন টু জিওগ্রাফিক রিজিয়ন বাই অ্যাডিং এ গ্রোথ পোল ইন টু ইট, এই থিওরিটাকে যখন এই থিওরির উপর ভিত্তি করে যখন নীতি নির্ধারণ করে উন্নয়নের চেষ্টা করা হয়েছে তখন দেখা গেছে যে একটা দেশে শুধুমাত্র কয়েকটা গ্রোথ পোল তৈরি করে দিলেই পরবর্তীকালে সেই গ্রোথ পোলগুলো থেকে উন্নয়নের ধারা সমস্ত দিকে প্রবাহিত হচ্ছে না এবং দেশটা সামগ্রিকভাবে উন্নয়ন করছে না। A more comprehensive territorial approach seemed to be more appropriate for both rural and urban development. তাহলে দেখা গেছে যে আরো অনেক জটিল এবং সার্বিক তত্ত্ব দরকার আঞ্চলিকতার ভিত্তিতে উন্নয়নের জন্য নীতি নির্ধারণ করা দরকার এবং সেগুলোর মাধ্যমেই আমরা গ্রাম এবং শহরাঞ্চলের সঠিক উন্নয়ন করতে পারি। তাহলে
এই তত্ত্বটাকে যখন আমরা বাস্তবে প্রয়োগ করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে সেখানে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। ওকে, দিস ইজ নাম্বার ওয়ান ক্রিটিসিজম। কাম টু সেকেন্ড ওয়ান। দু নম্বর ক্রিটিসিজমে বলা হয়েছে, ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, উন্নয়নশীল দেশে লাইক ইন্ডিয়া, যেমন ভারত, ন্যাশনাল প্ল্যানিং এক্সপিরিয়েন্স এমড অ্যাট কারেক্টিং রিজিয়নাল ইমব্যালেন্স বাই আর্মার্কিং লেস ডেভেলপড এরিয়াস ফর গ্রোথ ডিউরিং 1950s অ্যান্ড 1960s। এখানে একটা হিস্টোরিক্যাল কথা বলা হয়েছে যে 1950 এবং 1960-এর দশকে ভারতবর্ষে যখন বিভিন্ন উন্নয়ন করা হচ্ছিল তখন পরিকল্পনা মূলত প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া বা ন্যাশনাল প্ল্যানিং কমিশন পরিকল্পনাগুলো নিত। সেই পরিকল্পনা গ্রহণে আমরা দেখেছি যে 50 এবং 60-এর দশকে অনুন্নত জায়গায় শিল্প স্থাপন করা হয়েছিল, যেমন ভিলাই, রাউরকেলা, ওকে, এই সমস্ত জায়গাগুলো যেগুলো পিছিয়ে পড়া জায়গা ছিল, মূলত আদিবাসী অধ্যুষিত বনাঞ্চল ছিল, সেখানে বড় বড় শিল্প যেমন লৌহ ইস্পাত শিল্প, ঠিক আছে, ভেল, তারপর আরো অনেক ইন্ডাস্ট্রি তৈরি করা হয়েছে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছিল, মূলত পিছিয়ে পড়া জায়গাগুলোতে। তো এই সমস্ত লিডিং ইন্ডাস্ট্রিগুলো এস্টাবলিশের মাধ্যমে, এস্টা প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা চেষ্টা করেছি পুরো এরিয়াটাকে সামগ্রিকভাবে ডেভেলপ করতে, কিন্তু সেই ডেভেলপমেন্টটা কিন্তু বাস্তবে সম্ভব হয়নি। বাস্তবে কিন্তু একটা শিল্প তার স্প্রেড এফেক্ট আর ব্যাকওয়ার্ড এফেক্ট বা বিভিন্ন চ্যানেলে তার উন্নয়নের ধারাটা পার্শ্ববর্তী অঞ্চলের মানুষকে, পার্শ্ববর্তী অঞ্চলকে উপকৃত করতে পারেনি, তাদেরকেও সাথে সাথে তাদের উন্নতি সাধন করতে অক্ষম হয়েছে। ঠিক আছে, তাহলে কয়েকটা মাত্র শুধু গ্রোথ পোল তৈরি করে দিলেই, একটা ব্যাকওয়ার্ড রিজিয়নে গিয়ে আমি একটা গ্রোথ পোল তৈরি করে দিলাম, ঠিক আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি স্থাপন করে দিলাম, কয়েকটা লিডিং ইন্ডাস্ট্রি, কয়েকটা ডাইনামিক প্রপালসিভ ইন্ডাস্ট্রি তৈরি করে দিলাম, অ্যান্ড দেন ইফ ইউ এক্সপেক্ট দ্যাট দিস পার্টিকুলার ইন্ডাস্ট্রি উইল স্প্রেড ইন টু দ্য আদার রিজিয়ন আর ইমিডিয়েট রিজিয়ন অ্যান্ড ডেভেলপ দ্য এন্টায়ার রিজিয়ন অ্যাজ এ হোল, সেটা কিন্তু সম্ভব হয়নি। দেখা গেছে যে আজও পর্যন্ত আমরা যদি ভিলাই, রাউরকেল্লা ইত্যাদি জায়গাগুলোতে যাই তাহলে দেখবো যে জাস্ট শহরাঞ্চলের বাইরে, জাস্ট ইন্ডাস্ট্রির বাইরে কিন্তু এখনও পিছিয়ে পড়া মানুষজন রয়েছে, পিছিয়ে পড়া অঞ্চল রয়েছে। তাহলে গ্রোথ পোল থেকে তৈরি হয়েছে ঠিকই, কিন্তু গ্রোথ পোল থেকে উন্নয়নের ধারাটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েনি। তাহলে এই তত্ত্বের সাহায্যে আমরা কিন্তু সামগ্রিক উন্নয়ন, হলিস্টিক ডেভেলপমেন্ট কোনো একটা এরিয়াতে আনতে পারিনি। তিন নম্বর পয়েন্টে দেখো বলা হয়েছে, টুডে অ্যাজ ইকোনমিক ইন্টারাকশন এনকম্পাসেস ম্যাক্রো রিজিয়ন্স অ্যান্ড বিকাম গ্লোবালাইজ পেরক্স অরিজিনাল থিওরি সিমস লাইকলি টু ফাইন্ড ভ্যালিডেশন। বর্তমান সময়ে বিশ্বায়ন, উদারীকরণ ইত্যাদি ঘটনাগুলো ঘটেছে, এই বিশ্বায়ন, উদারীকরণ ইত্যাদি ঘটনাগুলো ঘটার ফলে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় গ্রোথ পোল থেকে উন্নয়নের ধারাটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, অর্থাৎ এই থিওরিটার সফল প্রয়োগ সম্ভব হয়েছে। যেমন আমি যদি ইন্ডিয়ার ক্ষেত্রে ধরে নিই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, এই সমস্ত ভারতবর্ষের জায়গাগুলো 1990 সাল বিশ্বায়নের পরবর্তী সময়ে সেখানে আইটি ইন্ডাস্ট্রি, তথ্য প্রযুক্তি কেন্দ্র হিসাবে এই সমস্ত জায়গাগুলো গড়ে উঠেছে। ভারতের সমস্ত অঞ্চল থেকে প্রচুর প্রচুর সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ার অ্যান্ড দ্য ম্যান হু ওয়ার্ক ইন কল সেন্টার, দে মুভ ইন টু দ্যাট রিজিয়ন, তারা সেই সমস্ত জায়গাগুলো থেকে আছে এবং সেখান থেকে তারা ভালো মতো ইনকাম করেছে, তারা ইনকাম তাদের গ্রামাঞ্চলে পাঠিয়েছে, সেখানে তাদের উন্নতি সাধনে কাজে লেগেছে। তাহলে দেখা যাচ্ছে যে গ্রোথ পোল থেকে কিন্তু এই এই সমস্ত ঘটনাগুলো, অর্থাৎ কর্মসংস্থানের ব্যাপক সুযোগ হওয়ার জন্য পার্শ্ববর্তী ব্যাকওয়ার্ড রিজিয়ন, পিছিয়ে পড়া জায়গা থেকে মানুষ এসে সেখানে কর্মসংস্থান লাভ করেছে, সেখান থেকে মুনাফা অর্জন, সেখান থেকে তারা টাকা পয়সা অর্জন করেছে, ইনকাম জেনারেট করেছে এবং তারা গ্রামের দিকে নিয়ে গেছে সেই ইনকামটাকে, এরপরে কিন্তু সামগ্রিক উন্নয়ন হয়েছে। তাহলে গ্লোবালাইজেশন পরবর্তী সময়ে পেরক্সের থিওরি টু সাম এক্সটেন্ট ইজ গেটিং গ্র্যাজুয়াল অ্যাপ্লিকেবল, ধীরে ধীরে এই থিওরিটা কিন্তু প্রয়োগ হচ্ছে এবং সফল প্রয়োগ সম্ভব হচ্ছে দেখা যাচ্ছে। ওকে, এরপর দেখা যাক লাস্ট পয়েন্ট। The last point I have discussed that in recent example is, আমি দিয়েছি একটা হায়দ্রাবাদ, ঠিক আছে, সরি, দেখো রিসেন্ট এক্সাম্পল আমি দিয়েছি এখানে হায়দ্রাবাদ ইনফরমেশন টেকনোলজি সেন্টার, ব্যাঙ্গালুরু এবং হায়দ্রাবাদ 1990 সালে এটা ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তির কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। অর্থাৎ ইকোনমিক স্টিমুলাস ওয়াজ নট অনলি রিস্ট্রিক্টেড টু দ্য স্টেট, ঠিক আছে, এই কেন্দ্রগুলো গড়ে ওঠার ফলে ওই ওই দুটো রাজ্যেরই, অর্থাৎ কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশেরই শুধুমাত্র উন্নতি লাভ হয়নি, ঠিক আছে, ইম্প্যাক্ট ওয়াজ ফেল্ট থ্রু আউট, ইনক্রিজড এমপ্লয়মেন্ট অর্থাৎ ক্রমবর্ধিত কর্মসংস্থানের সুযোগ এর মাধ্যমে, ঠিক আছে, আর্থসামাজিক উন্নয়ন হয়েছে সমগ্র দেশে, সমগ্র দেশের সামাজিক উন্নয়ন হয়েছে, অর্থাৎ সমগ্র দেশ থেকে মানুষ সেখানে কর্মসংস্থানের জন্য গিয়েছে, তারা সেখানে গিয়ে টাকা পয়সা রোজগার করেছে, ইনকাম করেছে। তো এখানে দেখা যাচ্ছে যে এই দুটো প্রবৃদ্ধ মেরু, যেটা ইনফরমেশন টেকনোলজি বেসড
অর্থাৎ বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ, তাদের কিন্তু তারা কিন্তু গোটা দেশে সামগ্রিকভাবে সামাজিক উন্নয়নে সাহায্য করেছে। সো দ্য আইডিয়া অফ গ্রোথ পোল ইজ টু সাম এক্সটেন্ট এফেক্টিভ আফটার গ্লোবালাইজেশন ইন ইন্ডিয়া রিগার্ডিং দিস টু এক্সাম্পল। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। I hope that you got a primary fundamental idea on Perov's theory and how it has been translated by Baudevillain. এরপর তোমরা বিভিন্ন রিজিওনাল ডেভেলপমেন্ট সম্বন্ধিত যে বইগুলো রয়েছে, যেমন জি এস পুরী, আর সি চন্দ্রনা, এর বইগুলোকে তোমরা পড়বে, ঠিক আছে? সেই বইগুলো পড়ার মাধ্যমে এর সম্বন্ধে আরও বেটার ক্লিয়ার আইডিয়া পাবে। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে নিচে কমেন্ট বক্সে তোমরা জানাবে, ঠিক আছে? আমি এই এই ভিডিওটা সম্বন্ধিত যদি কারো কোনো প্রশ্ন থাকে সেগুলো যদি তোমরা কমেন্ট বক্সে লেখো, আমি সেগুলো সলভ আউট করার চেষ্টা করবো এবং আমি তার অ্যান্সার দেবো, ঠিক আছে? তোমরা আমাকে মেলও করতে পারো, মাই মেল আইডি ইজ kamal.ng09@gmail.com। ওকে, সো থ্যাংক ইউ ফর লিসনিং, অ্যান্ড ওয়ান থিং ইজ দ্যাট ইজ সাবস্ক্রাইব দিস চ্যানেল টু হ্যাভ ফার্স্ট টাইম নোটিফিকেশন, ইনস্ট্যান্ট নোটিফিকেশন অন এনি ভিডিওস হুইচ আই এম গোয়িং টু আপলোড ইন ফিউচার। সো Thank you for now. Thank you for listening.